शौक हो तुमको ये शादी तुम्हारी। এদের বিয়ের ভিডিও দেখে আমি একটু চিন্তিত হয়ে গেছি। বিয়ের সময় খুব কম মানুষই এতটা খুশি থাকে, কারণ যার সাথে প্রেম প্রেম খেলা করে তার সাথে তো বিয়ে হয় না, বরং অর্ধ সেঞ্চুরি মারা সরকারি অফিসারের সঙ্গে বিয়ে ঠিক করা হয়। তো আজকের ভিডিওর জন্য আমার প্রাণপ্রিয় বসদের কাছে 20,000 লাইক চাইলাম। তো আশা করি ভিডিওটিতে লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখা শুরু করবেন। মেয়েটার কষ্ট দেখে কিছু বুঝতে পারলেন? বরের দিকে তাকিয়ে হয়তো তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে, কার সাথে প্রেম করতো আর কি কপালে জুটলো। আপার কথাগুলো শুনে আপনার কাছে হয়তো হাস্যকর মনে হচ্ছে, কিন্তু সত্যি বলছি বস, হয়তো বিয়ের সময় বুক ধরফর করে, আর এসব লোকেরাই তো আপার কাছে চিকিৎসা করতে যায়। জানি আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিভাবে বুক ধরফর করে একটা ভিডিও আপনাদের দেখাই। এবার বুঝতে পারলেন আপা ভুল চিকিৎসা করে না। আপার কাছে চিকিৎসা করার পর এই বুক ধরফর করা ব্যক্তিদের বিয়ের পরে কি হয় দেখুন তাহলে। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা থেকে দুইটা এক্সট্রা অর্ডিনারি শয়তান ফ্রেন্ড থাকবেই, এদেরকে বিয়েতে নিয়ে গেলেই প্রবলেম। আবার দাওয়াত না দিলেও নিমন্ত্রণ ছাড়াই বিয়েতে উপস্থিত হয়ে যায়, তখন বরের অবস্থা কি হতে পারে দেখুন একবার। ক্যা হুয়া? আপনার ফ্রেন্ড সার্কেলেও যদি এইরকম কোনো ফ্রেন্ড থাকে তাহলে ভুল করে দাওয়াত না দেওয়ার চিন্তা ভাবনা করবেন না, বরং তাদের জন্য দামি কার্ডের আলাদাভাবে অর্ডার করে তাদেরকে দাওয়াত দিবেন। যাই হোক, আবার বিয়ের অনুষ্ঠানে ফিরে আসি, এই মেয়েটিকে দেখুন বিয়ের আগে কি অবস্থা করে। না জানি বিয়ের পর স্বামীর কপালে কত দুঃখ আছে। বিয়ের পর স্বামীর কপালে সুখ আছে এমন এক কোণেকে এখন দেখাবো আপনাদের। কিছু বুঝতে পারলেন? যার সাথে এতদিন প্রেম করেছে তার সাথে বিয়ে ঠিক হয়েছে, এই না হলে বিয়ে কোণের খুশি দেখে মন ভরে গেছে, এই খুশিতে একটা ঝাঁকানাকা ড্যান্স হয়ে যাক। আরে বিয়ে তো আমি করছি না, নাচার দরকার তো বরের। ডান্সের কথা যখন আসে তখন বিয়েতে ডান্স করা মানুষের অভাব হয় না, একজন ডান্সার আরেকজনের চাইতে আরো বেশি ভালো ডান্স করার চেষ্টা করে। এই ডান্সারগুলোর মধ্যে কিছু লুচ্চা টাইপের ডান্সারও থাকে, এরা চেষ্টা করে বরের যতটা কাছাকাছি থেকে ডান্স করা যায়, যাতে কোণের মনে হয় বরের খুব কাছের মানুষ এরা। কি বলবো বস, ডান্সটা দেখার পরে আমি 5 মিনিট ধরে হাসি থামাতে পারিনি। বিয়েতে এমনও কিছু ডান্সার থাকে যারা সরকারি চাকরিজীবী হয়ে থাকে, যদি তাকে কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন তাহলে তো সাথে সাথে উত্তর হচ্ছে আমি সরকারি চাকরিজীবী, আর যদি কেউ না জিজ্ঞেস করে তারপরও নাচের মাধ্যমে আপনি ঠিকই বুঝতে পারবেন যে তিনি সরকারি চাকরি করেন।
চিরজীবী ডান্স দেখার পর বরের মাথা তো পুরাই নষ্ট। বরের কথা হচ্ছে সে সরকারি চাকরি করে তো কি হয়েছে, বিয়ে তো আমি করছি, আর তাই তো সবার সামনে একটু ভাব নিতে যাই। বিয়ের অনুষ্ঠানে আরো এক ধরনের ডান্সার থাকে, যাদের প্রধান কাজ হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আসা মেয়েদের আকর্ষিত করা, আর তার জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে। যাই হোক, বরের কথায় ফিরে আসি। বাড়ির মানুষ বরকে বুঝিয়ে পাঠায় যে বিয়েতে অনেক কিছু হতে পারে, বর যেন কোনো রাগারেগি না করে, কিন্তু এইরকম কিছু হতে পারে সেটা আমার জানা ছিল না। এখানেই শেষ না, কোনের ভাই বোনদের বিশেষ একটা সুযোগ থাকে এই দিনে মজা করার, যেমন খাবারে কোনো কিছু মিশিয়ে দেওয়া বা বর যেখানে বসতে যাবে সেখানে কোনো কিছু করে দেওয়া, এইরকমই একটি ঘটনা এখন আমি আপনাদের দেখাবো। বর গেল, বন্ধু গেল, শালাশালি গেল, এবার ক্যামেরাম্যানদের দিকে ফোকাস করা যাক। যদি ক্যামেরাম্যানদের কথা বলা হয় তাহলে তারা এমন এক ধরনের প্রাণী যেন উপরওয়ালা তাদের নিজ হাতে তৈরি করেছেন। বিয়েতে তারাও মজা নেয়, কিভাবে নেয় দেখুন তাহলে। একটা ছবি তোলার জন্য একই পোজ যে কতবার করতে হয়। আচ্ছা যাই হোক, বিয়ের মাধ্যমে একজন ছেলে একজন মেয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করে, আর সেই সম্পর্ক যদি মন থেকে খুশি না হয় তাহলে বিয়ে করার কি বা দরকার, এই কাপলদের দেখে আমার সেটাই মনে হয়েছে। এই ভিডিওটি দেখে আমি 100% শিওর এই আপু বিয়ের আগে বরের উপরে পুরো কন্ট্রোল করে ফেলেছে। বর প্রথমে মজা করতে চাইছিল, কিন্তু দেখে এখন মজা করার ফল পরে বুঝতে হবে, তাই তিনি একদম সোজা হয়ে যান। তো আজ এই পর্যন্তই। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদেরকে ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।